হ্যালো ফ্রেন্ডস, টেক বাংলা টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, রিয়েলমি এক্স টুর সাকসেসের পর রিয়েলমি তাদের নতুন একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিয়েলমি এক্স টু প্রো ইউরোপ মার্কেটে লঞ্চ করতে চলেছে এই অক্টোবর মাসের মধ্যেই। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই রিয়েলমি এক্স টু প্রোর কিছু কনফার্ম স্পেসিফিকেশন, যেগুলো আপনারা লঞ্চের পরে এই ফোনটিতে দেখতে পারবেন। অ্যান্ড তার সঙ্গে আমরা দেখে নেব এই ফোনটির প্রাইস, অ্যান্ড এই ফোনটিকে আপনারা কবে ইন্ডিয়াতে দেখতে পারবেন, অ্যান্ড ঠিক কতটা দামে এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করবে রিয়েলমি। তো ফ্রেন্ডস, সব কিছু আমি বলে দেবো এই ভিডিওতে, তো আপনারা অবশ্যই ভিডিওটিকে এন্ড টু এন্ড দেখতে থাকুন, তাহলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন এই রিয়েলমি এক্স টু প্রোর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে এর ফিচার্সগুলো। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো লেটস স্টার্ট। ফ্রেন্ডস, সবার আগে আমরা জেনে নেব এই ফোনটির ডিজাইন। আমি যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের দিকে আসি, তো আপনারা এই ফোনের অবশ্যই দেখতে পাবেন গ্লাস ব্যাক, অ্যান্ড তার সঙ্গে আপনারা এই ফোনে অবশ্যই পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন, যেটা আপনারা বোথ সাইডে এই ফোনটিতে দেখতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা এই ফোনের ডিসপ্লেতে দেখতে পাবেন 6.5 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেখানে আপনারা দেখতে পাবেন 90Hz ডিসপ্লে সাপোর্ট, যেটা রিয়েলমি আগেই কনফার্ম করে দিয়েছে। তো ফ্রেন্ড, যার ফলে আপনারা এই ডিসপ্লের সঙ্গে একটি ভালো পরিমাণের গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই রিয়েলমি এক্স টি প্রোর সঙ্গে। ফ্রেন্ডস, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স আপনারা অবশ্যই দেখতে পাবেন কোয়াড ক্যামেরা, যেটা রিয়েলমি আগেই কনফার্ম করে দিয়েছে, যার মেইন ক্যামেরা সেন্সর হবে 64 মেগাপিক্সেল, যেখানে আপনারা দেখতে পাবেন আইওএসও সেল ব্রাইট HMX-এর সাপোর্ট, অ্যান্ড তার সঙ্গে 8MP একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP একটি ডেপ সেন্সিং সেন্সর, অ্যান্ড 2MP একটি ম্যাক্রো লেন্স এই ফোনে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। অ্যান্ড ফ্রন্ট সাইডে আপনারা সেলফির জন্য অবশ্যই দেখতে পাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি আসবে ওয়াটার ড্রপ নস ডিসপ্লের সঙ্গে। অ্যান্ড পারফরমেন্স বা প্রসেসরে আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের সব থেকে হাই এন্ড ফ্ল্যাগশিপ প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর, যে প্রসেসরটি আপনারা অবশ্যই দেখতে পাবেন OnePlus 7T Pro অ্যান্ড OnePlus 7T, যেটা খুবই শক্তিশালী অ্যান্ড একটি পাওয়ারফুল প্রসেসর, যার ফলে আপনারা এই ফোনটি থেকে যে কোনো ধরনের গেমগুলো খেলে নিতে পারবেন কোনো রকমের অসুবিধা ছাড়াই। তো ফ্রেন্ডস, আপনাদের কী মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড তার সঙ্গে যদি আমি এসে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে, তো ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি আপনারা এই ফোনে অবশ্যই দেখতে পাবেন 4000mAh-এর একটি বিগ ব্যাটারি, যেখানে আপনারা পেয়ে যাবেন বুক চার্জিং 4.0 সাপোর্ট, অ্যান্ড 50W-এর একটি ফাস্ট চার্জিং টেকনোলজি আপনারা এই ফোনটিতে দেখতে পাবেন। অ্যান্ড তার সঙ্গে আপনারা অবভিয়াসলি এই ফোনটিতে পেয়ে যাবেন একটি টাইপ সি পোর্ট। অ্যান্ড এই ফোনের অপারেটিং সিস্টেমে আপনারা দেখতে পাবেন কালার ওয়েস 6 বেস্ট, অ্যান্ড্রয়েড 9.0 বা পাই আউট অফ দ্য বক্স। অ্যান্ড এর সঙ্গে আপনারা স্টোরেজ বা র্যাম ভেরিয়েন্টে দেখতে পাবেন 664GB বেসিক ভেরিয়েন্টে আপনারা এই ফোনটিকে দেখতে পাবেন। ফ্রেন্ডস, এখন যদি আমি এই ফোনটির প্রাইসের দিকে আসি, তো অফিসিয়াল প্রাইস এখনও কনফার্ম হয়নি, তো লিক্স অ্যান্ড রুমার্সের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ফোনটির অফিসিয়াল প্রাইস হতে পারে 25-30 হাজারের মধ্যে। তো ফ্রেন্ডস, আপনাদের কী মনে হয় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড এরপর যদি আমরা জানতে চাই এই ফোনটি কবে আপনারা ইন্ডিয়াতে দেখতে পারবেন, তো ফ্রেন্ডস আমি বলে দিচ্ছি আপনারা এই ফোনটিকে অক্টোবর মাসের মধ্যে ইন্ডিয়াতে দেখতে পারবেন না, কারণ আগে ইউরোপ মার্কেটে এই ফোনটি লঞ্চ হবে, তারপর আপনারা এই ফোনটিকে ইন্ডিয়াতে দেখতে পারবেন নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে রিয়েলমি এক্স টু প্রোকে নিয়ে কিছু কনফার্ম স্পেসিফিকেশন। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ফোনটির স্পেসিফিকেশনগুলো। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ফ্রেন্ডস, দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এপিসোডে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।